যদি আমরা নাও পারি নয়টি সম পালন করতে, তাহলে যেন আমরা কেউই আরাফার সম থেকে বিরত না থাকি। আরাফার সম এটি অনেকেই বলেছেন সুন্নাতে মুআক্কাদা, যদি মুস্তাহাব, আমরা প্রত্যেকে চেষ্টা করব এই সম পালন করতে, আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপরে কুরবান করা, কুরবানি দশম জিলহজ থেকে শুরু করে নিয়ে আইয়ামে তাশরিক, অর্থাৎ এগারোই জিলহজ, বারোই জিলহজ, তেরোই জিলহজ, ঈদের পরে তিন দিন, ঈদের দিন সহ চার দিন কুরবানি পশু জবাই করা যাবে। তো আমাদের দেশে সম্ভবত কুরবানির দিনই বেশি প্রসিদ্ধ, আর খুব বেশি হলে এগারোই জিলহজ, কিন্তু যারা হজ ব্রত পালন করেন সেখানে পরবর্তী তিন দিনই চলে। আর এই মাসটা সারা পৃথিবী জুড়েই আইয়ামে তাশরিক, এগারোই, বারো, তেরো, এই তিন দিন। যদি কোনো ব্যক্তি প্রথম দিন পশু না পান, দ্বিতীয় দিন, দ্বিতীয় দিন না পেলে তৃতীয়, তৃতীয় দিন না পেলে চতুর্থ দিন, আল্লাহ পাক তৌফিক দান করুন। এখানে আপনারা অবশ্যই এ বিষয়ে আরও আলোচনা শুনবেন, সামনে একটি খুতবার বিষয়, সামনে আরেকটি জুমা পাবেন। আমি শুধু এতটুকুই বলবো যে কুরবানিটা পুরাটাই নির্ভর করবে আপনার নিয়াতের ওপর, কোরবানির এই চি আল্লাহ পাক কবুল করবে আপনার নিয়াতের ওপর। আপনি এক লক্ষ টাকার গরু কিনেন, আবার দশ হাজার টাকার ছাগল কিনেন, এমন হতে পারে আপনার প্রতিবেশী দরিদ্র ভাই দশ হাজার টাকার ছাগল কিনে কুরবানি দিচ্ছে, তার তা কবুল হয়ে গেছে, আপনার এক লক্ষ টাকা দামের গরু কবুল হয় নাই। ওই যে মনের ভেতর অসস্তা সৃষ্টি হয়েছে, শয়তান আপনার মনে জাগ্রত করে দিয়েছে, আমি দশ হাজার টাকা ছাগল দিলে কেমন কি হয়, মানুষ কি মনে করবে, এত সম্পদ আছে, এক লক্ষ টাকার গরু দিলে তো সবাই মনে করবে ওরে বাবা রে অমুকের ছেলে, অমুক অমুক বংশের লোক, এক লক্ষ টাকা, দুই লক্ষ টাকা, তিন লক্ষ টাকা গরু কুরবানি দিয়েছে। এই যে মনের ভেতর আপনার এই যে নিয়াত, খলসিয়াত নষ্ট হয়ে গেছে, আপনার কুরবানি কবুল হবে না। আর ওই যে দরিদ্র ভাইটি, আর ওই যে অর্থমান মধ্যবিত্ত ভাইটি, তার একমাত্র খালেস নিয়াত, আল্লাহ আমাকে তুমি যতটুকু দিয়েছো এখান থেকে আমি এই যে দশ হাজার আট হাজার টাকা দিয়ে ছাগল কিনলাম, আল্লাহ তুমি রাজি খুশি হয়ে কবুল করে নিও, অনারটা কবুল হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, তাই আমি অনুরোধ করব নিয়াত, এখন থেকে নিয়াত আপনি খালেস করুন আল্লাহর জন্য, আল্লাহর জন্য খালেস করুন এই নিয়াত। এই নিয়াতের ভেতর বিন্দু মাত্র ত্রুটি করা যাবে না, যদি ত্রুটি হয়ে থাকে আপনার কুরবানি কবুল হবে না, আল্লাহ পাক তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, গুরুত্বপূর্ণ একটি মাসআলা, এখন থেকে যেহেতু আমরা কুরবানির প্রস্তুতি নিব, আমরা অনেকে পশু কিনব, ভাগে কুরবানি আর ভাগে কুরবানি নাই বিষয়টি নিয়ে অনেক ধম্রজাল সৃষ্টি হয়েছে ইদানিং। ইসলাম এর ঘোষণা তায়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করে কঠিন করিও না, বা শিরু মানুষকে সুসংবাদ দাও, মানুষকে তাড়িয়ে দিও না। প্রিয় ভাইয়ের আমার, ভাগে কুরবানি ইসলামী শরিয়াত সম্মত, বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা, সাহাবা ইকরাম পালন করেছেন, এই বিষয় নিয়ে চোদ্দশো বছর ধরে কোনো মতবিরোধ ছিল না। আমাদের দেশে আজ থেকে দশটা পনেরো বছর আগে মতভেদ তৈরি হয়েছিল, আলহামদুলিল্লাহ এখন এই মতবিরোধ দূর হওয়ার পথে, অনেকটাই দূর হয়ে গেছে। তাই যারা কুরবানি দিবেন এখন থেকে আপনার সিদ্ধান্ত নেন, ভাগে যদি দিতে চান সেটিও জায়েজ রয়েছে, আর একা একাই দিতে চান সেটিও জায়েজ রয়েছে। এখানে আবার কিছু কিছু ব্যক্তি আবার বেশি বুঝিয়ে বলতেছেন যে একা একাই দেওয়া উত্তম, ভাগে কুরবানি দেওয়া উত্তম নয়, এটাও ভুল ফতোয়া। এটাও কি ভুল ফতোয়া? একটু খেয়াল করুন, আপনি ভাগে দিলেন বিশ হাজার টাকা আর একাই দিলেন দশ হাজার টাকা একটা ছাগল, কোনটা বেশি মূল্য? ভাগেটা বেশি নিঃসন্দেহ মূল্য, বেশি মূল্য, কারণ আপনি বিশ হাজার টাকা এক ভাগ নিয়েছেন আর এক ভাই দশ হাজার টাকা একটা ছাগল দিয়েছে। অতএব কখনো কখনো ভাগেরটা উত্তম, আবার কখনো কখনো একাকের দেওয়ারটা উত্তম, আপনার অর্থ আপনার নিয়তের প্রতি নির্ভরশীল। সুতরাং একাই দেওয়া বেশি উত্তম, ভাগে দেওয়া উত্তম নয় এমনটিও বলা যাবে না, এই ধরনের ঘোষণা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আসেনি। আমরা চেষ্টা করব মন চায় ভাগেও দিতে পারবো,
মন চাই একা একাই দিতে পারবো। আল্লাহ পাক তৌফিক দান করুন। প্রিয় ভাইয়ের আমার সর্বশেষ পর্যায়ে এসেছি, আমার মনে হয় জিলহজ মাসের আমলগুলি সম্পর্কে আমাদের মাঝে বিষয়টি স্পষ্ট হয়েছে। এখন আসুন আমরা এই জিলহজ মাসে প্রত্যেকেই তো নিষ্পাপ হতে চাই, হতে চাই না, নাকি গুনাহ খাতে এত মর্যাদা এত বরকতপূর্ণ দিন পর পরও যদি আমরা আমাদের দেহে পাপ আটকে রাখি তাহলে আমাদের চাইতে হতভাগা কেউ কি আছে? কেউ নেই। প্রিয় ভাইরা আমার, তাই পাপ পঙ্কিলতা থেকে মুক্ত হওয়ার জন্য সবচেয়ে বড় উপায় হচ্ছে তৌবা, তৌবা করতে হবে। তৌবা কি? তৌবা খুবই সহজ, যে অন্যায় যে পাপাচার আমি লিপ্ত আছি সে অন্যায় সে পাপাচার থেকে আমি ফিরে আসবো আল্লাহ সন্তুষ্টির জন্য, এরই নাম হচ্ছে তৌবা। প্রিয় ভাইরা আমার, তৌবা করতে আপনি লজ্জিত হবেন না, তৌবা করতে লজ্জিত হবেন না। সাহাবা কেরাম যে তৌবা করেছেন, এই তৌবার মাধ্যমে আমরা শিক্ষা অর্জন করতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে দাস দিচ্ছেন সাহাবা কেরামদের, হঠাৎ এক মহিলার আগমন, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি ইন্নি জানাইতু, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করুন, আমি জেনা করিনি, আমি জেনা করেছি, আমাকে পবিত্র করুন। ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাওয়ালা ওয়াজহাহু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারা মহিলাটির থেকে ফিরিয়ে নিলেন এইভাবে। কিন্তু মহিলা বারবার বলছে ইয়া রাসূলুল্লাহ ইন্নি জানাইতু, আমি জেনা করেছি, আমাকে আপনি পবিত্র করুন, আমার উপর আপনি শাস্তি প্রয়োগ করুন, যাতে করে আল্লাহ পাক আমাকে এই মহা পাপ থেকে মুক্ত করে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার নবী রাহমাতাল্লিল আলামিন, তিনি বারবার মুখ ফিরিয়ে নিচ্ছেন। অবশেষে মেয়েটি বলছে ইয়া রাসূলুল্লাহ ইন্নি হাবলা, ইয়া রাসূলুল্লাহ আমার পেটে সন্তান, আমি গর্ভবতী, আমি জেনা করেছি যার কারণে আমি গর্ভবতী হয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর তার দিক তাকাইলেন এবং বললেন ইরজাই, ফিরে যাও, তুমি ফিরে যাও যতক্ষণ পর্যন্ত না সন্তান প্রসব হয়। মহিলাটি ফিরিয়ে চলে গেলেন, নয় মাস, এক মাস, দুই মাস, তিন মাস, নয় মাস সবর করলেন। নয় মাস, দশ মাস পর যখন শ্রোতান সন্তান প্রসব হলো, এই নবজাতক শিশু সন্তান খাতে খুলে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। আসা বললেন ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, ইয়া রাসূলুল্লাহ এই যে আমার সন্তান কতালিত্তু, এই যে আমার সন্তান সে ভূমিষ্ঠ হয়েছে, আমাকে আপনি পবিত্র করুন, আমার উপর হজ জারি করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার নবী বললেন ইরজাই হাত্তা তারদিআহু, তুমি ফিরে যাও, তুমি তাকে দুধ পান করাও। এরপর মহিলাটি হাওলাইনি কামিলাইন, দুই বছর এই নবজাতক শিশু সন্তানকে দুধ পান করাইলেন। দুই বছর দুধ পান করার পরে আবার মেয়েটি চলে আসলেন। দেখুন তৌবা কাকে বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি ওয়া হাযা তিফলি, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করুন, আমার ওপর শাস্তি প্রয়োগ করুন, এই যে আমার সন্তান তার হাতে দেখুন খাবার রয়েছে, সে নিজে খাবার খাইতে পারে, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করুন। ফাখাজা তিফলাহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিশুকে ধরলেন এবং ওপর উঠাইলেন আর বললেন মান ইউকাফফিলুহু ওয়ালাহুল জান্নাহ, এমন কেউ কি আছো তোমাদের মাঝে যে এই শিশুর দায়িত্বভার তোমরা গ্রহণ করবে আর সে আমার সঙ্গে জান্নাতে থাকবে? একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল, আনসার এক সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ আন উকাফফিলুহু, আমি এই শিশু সন্তানের দায়িত্বভার গ্রহণ করলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা বিল রাজম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজম মারার নির্দেশ দিলেন, মহিলাটিকে নিয়ে আসা হলো, কমর পর্যন্ত মাটির নিচে পুঁতে রাখা হল, পুঁতিয়ে দেওয়া হলো। এরপর পাথর নিক্ষেপ শুরু হলো, পাথরের নিক্ষেপে রক্তাক্ত হয়ে গেল, এক পর্যায়ে মহিলাটি মারা গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়তে যাচ্ছেন। সহি হাদিস সুনান নাসাইতে এসেছে, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আতুসাল্লি আতুসাল্লি আলাইহা কদ জানা,
রাসূলুল্লাহ, আপনি এমন এক মহিলার জানাজা পড়তে যাচ্ছেন যে মহিলাটি জেনা করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা কালো হয়ে গেল, তিনি রেগে গেলেন, বললেন, ওই হাকাইয়া উমার, ওই হাকাইয়া উমার, হে উমার তোমার কি হলো, হে উমার তোমার কি হলো, এই মহিলাটি এত তওবা করেছে, এই মহিলাটির তওবা এত বড় যে পুরা মদিনাবাসীর ওপর যদি ভাগ করে দেওয়া হয় তবু তার তওবার প্রশস্ততা শেষ হবে না। আরেকটি রেওয়ায়েত এসেছে, পুরা মদিনাবাসী যদি তওবা করে তারপরও এই মহিলাটির তওবার সমপরিমাণ হবে না। প্রিয় ভাই আমার, এই ছিল তওবা সাহাবায়ে কেরামদের, নিজে পাপ করেছে তবু সহজ পাপ নয়, জেনা এত বড় একটা নিকৃষ্ট পাপ, এই পাপের বিষয়টি নিজে স্বীকার করছে শত সহস্র মানুষের মাঝে, যদিও এই পাপটি সে যদি গোপনে রাখত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার মুখ ঘুরিয়ে নিলেন। এর কারণ একটি ছিল যে মহিলাটি ফিরিয়ে যাক, আল্লাহর কাছে তওবা করুক, আল্লাহ পাক ক্ষমা করে দেবে। কিন্তু মহিলাটি চাচ্ছিলেন যে আমার শাস্তি যা হবার হোক দুনিয়াতেই হোক, পরকালে যেত আর কোনো আমার শাস্তি না হয়। ফির ভাইরা আমার, একটু আমরা চিন্তা ভাবনা করে দেখি যে একেবারে মানুষের সামনে যে পাপ স্বীকার করে তার চেয়ে তো আমরা অত্যন্ত গোপনের সাথে তো এটা আমরা স্বীকার করতে পারি আল্লাহর কাছে, পারি না?